আমি অনেক খুশি, আসলে বলে বুঝাতে পারবো না কতটা খুশি হয়েছি। বিরোধী দল থাকবে, আমার কাছে বিরোধী দলীয় প্রধানমন্ত্রী সবাই সমান। সরকার দলীয় নেতাদের যদি কোনো রকম অন্যায় কিংবা দুর্নীতি দেখি তা আমি কঠোরভাবে সেটার বিরোধিতা করবো। যুবরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর তাই এই যুবদেরকে আগামী দিনের যোগ্য উত্তরসূরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে FPAB নোয়াখালী শাখার ব্রাঞ্চ ইউথ কমিটি। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুষ্ঠুধারার গণতান্ত্রিক চর্চার উদ্দেশ্যে যুবদের সুখ সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ, নারী পুরুষের সম অধিকার, যৌনশিক্ষা, প্রজনন ও স্বাস্থ্য অধিকার সুরক্ষা প্রতিষ্ঠার করার জন্য FPAB ব্রাঞ্চ ইউথ কমিটি আয়োজন করে থাকে মিনি সংসদ নির্বাচন, যার মাধ্যমে যুবদের সুসংগঠিত করে নেতৃত্বের মাধ্যমে তাদের চিন্তাধারা ও মতামতকে তাদের উন্নয়নে প্রাধান্য দেওয়া হয়। মঙ্গলবার 27 অক্টোবর FPAB নোয়াখালী শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল মিনি যুব সংসদ নির্বাচন 2020। 16 সদস্য বিশিষ্ট এই সংসদ নির্বাচনে 20 জন প্রতিদ্বন্দ্বী মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে 4 জন প্রতিদ্বন্দ্বী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। 16 সদস্য বিশিষ্ট সংসদের বাড়তি প্রতিদ্বন্দ্বী না থাকায় 16 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই 16 জন থেকে 6 জন BYC নেতা নির্বাচিত করা হয়। নির্বাচিত 6 জন BYC নেতার পদগুলো হল: একজন সংসদীয় নেতা, একজন সংসদীয় উপনেতা, একজন বিরোধী দলীয় নেতা, একজন বিরোধী দলীয় উপনেতা, একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার। 16 সদস্য বিশিষ্ট সংসদের সদস্যগণ এই 6 জন BYC বা ব্রাঞ্চ ইউথ কমিটি নির্বাচিত করেন। মিনি যুব সংসদ নির্বাচন 2020-এ 3 জন ছেলে ও 3 জন মেয়ে BYC নেতা নির্বাচিত হন। নির্বাচিত নেতারা হলেন: সংসদীয় নেতা সম্রাট হাসান, সংসদীয় উপনেতা অনামিকা সূত্রধর, বিরোধী দলীয় নেতা সালে আফরোজ বিথি, বিরোধী দলীয় উপনেতা কাঞ্চন সাহা, স্পিকার সুপিয়া কাজল এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন আব্দুল হামিদ। এ সময় নির্বাচিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান FPAB নোয়াখালী শাখার সভাপতি জনাব ATM ফিরোজ আলম আজাদ সহ উপস্থিত অতিথিবৃন্দ। পরে নির্বাচিত 6 জন BYC নেতা সংসদের বাকি 10 জন সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সংসদ দলীয় উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছি, এতে আমি অনেক খুশি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি অবশ্যই আমাকে যে পদটা দেওয়া হয়েছে, যে দায়িত্বগুলো, এগুলো অবশ্যই ভালোভাবে পালন করার চেষ্টা করব, আর কখনোই আমার পদের অপব্যবহার আমি করব না। আর আমাদের এই সংসদের একটা লক্ষ্য আছে, আমি অবশ্যই লক্ষ্য নিয়ে কাজ করব এবং লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কাজ করব। মিনি যুব সংসদ নির্বাচনে সংসদীয় নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে আমি নির্বাচিত হয়েছি, তাই সবাইকে ধন্যবাদ জানাই। বিরোধী দল থাকবেই, তাই বলে তো আর আমার সমালোচনা করবে, স্বাভাবিক। আমার সমালোচনা যাতে না করতে পারে তার আমি সেভাবে আমার দায়িত্ব পালন করব। তিনি যুব সংসদ নির্বাচন 2020-এ আমাকে স্পিকার হিসেবে নির্বাচন করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার কাছে বিরোধী দলীয় প্রধানমন্ত্রী সবাই সমান। উপযুব নেতা হিসেবে নির্বাচিত হয়েছি, আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আমি স্পিকারে দেওয়া সমস্ত আদেশ নিষেধ মেনে যথাযথভাবে কাজ করতে পারবো এবং এই কার্যক্রমটাকে এগিয়ে নিতে পারবো। সরকার দলীয় নেতাদের যদি কোনো রকম অন্যায় কিংবা দুর্নীতি দেখি তা আমি কঠোরভাবে সেটার বিরোধিতা করব। মিনি সংসদ নির্বাচন 2020-এ নির্বাচিত 16 জন সদস্যকে নেতৃত্ব প্রদান ও BYC পরিচালনার জন্য FPAB নোয়াখালী শাখা কর্তৃক 3 দিনের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে, এবং এই নির্বাচিত 6 জন BYC নেতা থেকে মনোনীত 2 জনকে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির কেন্দ্রীয় শাখাতে অনুষ্ঠিত কেন্দ্রীয় যুব নেতা নির্বাচনে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPAB নোয়াখালী শাখার উদ্যোগে এটা আমাদের একটা রেওয়াজে পরিণত হয়েছে, প্রতি 3 বছর পর পর আমাদের মিনি যুব সংসদ নির্বাচন হয়। এই যুব সংসদের মাধ্যমে তরুণ নেতৃত্বের একটা বিকাশ ঘটে। এখানে যেমন ভোটাধিকার গণতন্ত্র চর্চা করে, তারা আমাদের সেন্ট্রালে যে 21টা জেলা আছে, 21টা জেলার প্রতিটা জেলা থেকেই 2 জন কাউন্সিলর থাকে। এখানেও আজকে নির্বাচিত যেই 16 জন হয়েছে, 16 জনের মধ্যে 6 জন নির্বাচিত হয়েছে, ওই 6 জন থেকে 2 জন জাতীয় কাউন্সিলর হবে, তারা সেন্ট্রালে গিয়ে নির্বাচন করবে এবং সেন্ট্রালে গিয়ে নির্বাচন করার পরে তারা ইন্টারন্যাশনালি নেতৃত্ব দেবে। এবং আমাদের সমাজে যে ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতা, তারপর যৌন নিপীড়ন, যৌন হয়রানি, এছাড়াও এছাড়া সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস নিয়ে যে একটা কার্যক্রম শুরু হয়েছে, এবং এটাকে ধারাবাহিকতা অব্যাহত রাখতে কিন্তু এই মিনি যুব নির্বাচন।
মিনি যুব সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ গোলাম খালেদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার মোহাম্মদ নুরুল আলম। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরতাজ কবির রূপা এবং ডাক্তার রুমকি রশ্মি জাহান। যুবদেরকে আগামী দিনের যোগ্য হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি বা এফইএবি নোয়াখালী শাখা। আজকে যারা নির্বাচিত হয়েছে আমরা তাদেরকে আমাদের শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাই। তোমাদের নির্বাচনকে সুন্দর করার জন্য, সাফল্যমণ্ডিত করার জন্য যে পাশে তারা বসে আছে তাদেরকে তোমরা ভুলে যাওয়ার কোনো কারণ নেই। আমি অনুরোধ করবো তোমরা এদেরকে না ভুলে প্রত্যেকটা প্রোগ্রামে ওদেরকে তোমরা দাওয়াত দিবে। আজকের মতো চমচল একটা সুন্দর অনুষ্ঠান করবে এবং সে অনুষ্ঠান করার জন্য যতটুকু লাগে এটা আমরা নোয়াখালী শাখার পক্ষ থেকে আমরা তোমাদেরকে সহযোগিতা করবো। এখানে রয়েছে যুবদের জন্য তারার মেলা নামে একটি সংগঠন, রয়েছে ক্লিনিক এবং কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা। মিনি সংসদ নির্বাচন 2020 এর শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে এই তার বাধা কাছের সুরে ওই বাঁশি যে বাজে দূরে সংসদ নির্বাচন 2020 এর সমাপ্তি ঘোষণা করা হয়।